নমস্কার, এই মুহূর্তে সাইবার্সের রাজ্যবাসীর কারণে এখন দেখে এবারটা গুরুত্বপূর্ণ খবর। আজ হয়েছে 1 অক্টোবর। অসমের লগতে ভারতের বিভিন্ন প্রান্তর পৰা বহুকেইটা গুরুত্বপূর্ণ খবর যুগুত হওয়া হয়েছে। লগতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কেইবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। আনহাতে পি এম কিষাণক লৈ এখন ডাঙর খবর আছে। বছরে আপনার বেঙ্ক একাউন্টত টাকা সোমাইছে। অভিযোগ এজেন্টের মাধ্যমে আপনাদের জানব পারব। আপনাদের ভিডিও স্কিপ নকরাক চাই থাকিব। লগতে চ্যানেলটো যদি নতুন গেছে তেন্তে চ্যানেলটো সাবস্ক্রাইব করার লগতে ভিডিওটোক এটা লাইক করে দিব। তেন্তে আহক বন্ধু বান্ধবীসকল, রাজ্যের প্রথম গুরুত্বপূর্ণ খবরটো হৈছে এটা ডাঙর গুরুত্বপূর্ণ খবর। বহুদিনের পূর্বে মুকলি হব মালিকা উরণীয়া সেতু। বন্দীকয় কলেজের পর বামুনী ময়দান লৈ হব নতুন উরণীয়া সেতু। আর এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এবছর বহাগ বিহুর পূর্বে মালিকা উরণীয়া সেতু মুকলি করার লক্ষ্য লৈছে রাজ্য সরকারে। বিহুত নহলেও 2023 চনের দুর্গা পূজাত মুকলি হওয়াটো নিশ্চিত। 2024 চনের বহাগ বিহুর পূর্বে জুরোডত উরণীয়া সেতু মুকলির লক্ষ্য লওয়া হয়েছে। গুৱাহাটীর আর্যনগর উরণীয়া সেতু মুকলি অনুষ্ঠানত এই কথা জানালে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী কয় যে বন্দীকয় মহাবিদ্যালয়ের পর বামুনী ময়দান লৈ 6 কিলোমিটার উরণীয়া সেতু নির্মাণ হব। সাইকেল ফ্যাক্টরিত নির্মাণ হব এখন উরণীয়া সেতু। 2023 চনের আগভাগত পলাশবাড়ি শুয়ালকুচি সংযোগে ব্রহ্মপুত্রের নতুন দলং নির্মাণ কাম আরম্ভ হব। লগতে বাইহাটার পর কুরুয়া হয়ে এক রিং রোডের নির্মাণের লক্ষ্য লওয়া হয়েছে। খানাপুরার পর বিমানবন্দর এক রোপে নির্মাণ লক্ষ্য সরকার। আনহাতে 2024 চনের ভিতর দুখন পানি যোগান আঁচনি আরম্ভ হব বলে মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। লগতে কয় যে গুৱাহাটীর দ্বিতীয়খন চিকিৎসা মহাবিদ্যালয়ের কাম ত্বরিতগতিত চলি আছে। 2024 চনের সম্পূর্ণ হব কাম। পদম পুখুরীর কাম দ্রুতগতিত চলি আছে। আসলে ফাঁসিবাজার বটানিক্যাল পার্ক মুকলি হব। চান্দামারীর জলসিঞ্চন জলসম্পদ বিভাগের মুখ্য অভিযন্তার স্থানত পার্ক নির্মাণ হব। মহানগরীক নতুন দিগন্তলৈ নিয়ার পরিকল্পনা চলি আছে। দক্ষিণ এশিয়ার হাব করার লক্ষ্য লওয়া হয়েছে। পৌর নিগমক নিকা আর স্বচ্ছভাবে কাম করবল আহ্বান মুখ্যমন্ত্রীর। জিএমসির 25 লগতে 26টা সেবা ডিজিটাল সেবা আগবঢ়াবলে আহ্বান। গৃহ নির্মাণ অনুমতি G+3 উন্নীত করবল আহ্বান। মহানগরীর ভিতর স্থানের পদপথর নির্মাণের লক্ষ্য লওয়া হয়েছে। আর ইয়ার বাবে লোক নির্মাণ বিভাগে প্রতিগী পরিষদক 10 কোটি টাকা প্রদান করব বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী। মহানগরীর চিন্তান সময়ত আধুনিক নাম দিবলে আহ্বান মুখ্যমন্ত্রীর। আনহাতে পূজা নামক চান্দাক লৈ মুখ্যমন্ত্রীয়ে কয় যে সৰু সৰু ব্যৱসায়িক চান্দাৰ নামত হাৰাশাস্তি নকৰিব। অসমীয়া লোকৰ প্ৰতি বদনাম আছে আনৰ টকাৰে বিহু বতা বুলি। দুৰ্গা পূজা নিজৰ টকাৰে হ'ব লাগে, আনৰ টকাৰে হ'ব নালাগে। চান্দা সংগ্ৰহ নকৰিবলৈ পূজা গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে ছাত্ৰ সংঘৰ উন্নয়ন বিৰোধী নহয় কিন্তু জনতাৰ ক্ষতি কৰা বৃহৎ নদী বান্ধৰ বিৰোধী। নলবাৰীৰ ডক্টৰ হোমোজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যৰ গুৰুত্বপূৰ্ণ মন্তব্য। শিক্ষাদানৰ পদ্ধতি সলনি কৰিবলৈ তেওঁ দাবী উত্থাপন কৰিছে। নলবাৰীৰ সদৌকম ছাত্ৰ সংঘৰ মুখ্য উপদেষ্টা ডক্টৰ হোমোজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্য নামনি সোণাৰীৰ জলবিদ্যুৎ প্ৰকল্পই নামনি অসমৰ জনসাধাৰণলৈ কঢ়িয়াই অনা আশংকা সন্দৰ্ভত প্ৰকাশ কৰিলে প্ৰতিক্ৰিয়া। আছুৰ উপদেষ্টাগৰাকীয়ে অসমৰ বিশেষজ্ঞ সমিতি আৰু বিশেষজ্ঞসকলৰ পৰামৰ্শ কেন্দ্ৰীয় চৰকাৰে আওকাণ কৰাৰ ফলতেই নামনি ৰাজ্যৰ নিৰাপত্তা নোহোৱা হৈছে বুলি প্ৰকাশ কৰি এই জলবিদ্যুৎ প্ৰকল্প নিৰ্মাণ কাৰ্য বন্ধ কৰাৰ দাবী উত্থাপন কৰিছে। অসমৰ জনসাধাৰণক লৈ চৰকাৰে হেতালি খেলিব খোজা কাৰ্য সহ্য কৰা নহ'ব বুলিও তেওঁ উল্লেখ কৰে। দিগদানৰ সত্যৰ সন্মুখীন হ'বলৈ কেন্দ্ৰীয় ৰাজ্য চৰকাৰৰ সাহস নাই বুলি তীক্ষ্ণ সমালোচনা কৰি ভট্টাচাৰ্যই কয় যে ছাত্ৰসন্থা উন্নয়ন বিৰোধী নহয় কিন্তু জনসাধাৰণৰ ক্ষতি কৰা বৃহৎ নদী বান্ধৰ বিৰোধী। ৰাজ্যত চলি থকা মাধ্যম বিতৰ্ক সন্দৰ্ভত তেওঁ প্ৰকাশ কৰে প্ৰতিক্ৰিয়া। প্ৰাক প্ৰাথমিক স্তৰৰ পৰা শিক্ষাৰ্থীসকলক ইংৰাজী ভাষাত শিক্ষা প্ৰদান কৰাৰ বাবে আহ্বান জনায়। ব্যক্তিগত খণ্ডৰ সমস্যাৰ বাবে চৰকাৰী খণ্ডৰ বিদ্যালয়ৰ আন্তঃগাঁথনি তথা শিক্ষাদানৰ পদ্ধতি সলনি কৰিবলৈ গুরুত্বপূর্ণ খবরটো হৈছে আইনসভার চেম্বারক লৈ তীব্র বিতর্ক। ডিমা হাসান প্রতিবাদ। সোশ্যাল মিডিয়াত আইনে প্রকাশ করলে নিজের প্রতিক্রিয়া। আইনী বেরোয়ার বহু চর্চিত চেম্বার ছবিখনক লৈ এতিয়া সৃষ্টি হৈছে বিতর্ক। ছবিখনত আইনী বেরোয়ার চেম্বার ডিমা হাসানসকলৰ জীৱনক লৈ মিছা আৰু ভিত্তিহীন তথ্য সন্নিবিষ্ট কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। যাকে এতিয়া ক্ষুদ্ধ হৈ পৰিছে ডিমা হাসানৰ একাংশ লোক। বৃহস্পতিবাৰে আপলঙত আইনী বেরোয়ার বিৰুদ্ধে উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে সহস্ৰাধিক যুৱক যুৱতী ও পুৰুষ মহিলাই। ছবিখনত বহু মিছা তথ্য সন্নিবিষ্ট কৰাৰ অভিযোগ কৰা প্ৰতিবাদকাৰীসকলে ছবিখনত দেখুওৱা কেতবোৰ তথ্যৰ বাস্তৱত কোনো ভিত্তি নাই বুলি মন্তব্য কৰে প্ৰতিবাদকাৰীসকলে। ইউনাইটেড ডিমাছা ইয়াতৰ উদ্যোগত প্ৰতিবাদী সমদলত বিভিন্ন ৰাজনৈতিক দলৰ নেতা কৰ্মীয়ে অংশগ্ৰহণ কৰে। বৰুৱাৰ চেম্বৰ ছবিত দেখুওৱা হৈছে চেম্বৰ জনগোষ্ঠীৰ এখন আদিম গাঁও যত কন্যা সন্তান জন্ম দি মাকৰ মৃত্যু হ'লে সন্তানটিৰ জীৱনতে মাটিত খুটি পেলোৱা হয়।
এধরনের কোনো নিয়ম নাই বলে প্রতিবাদকারী সকলে মন্তব্য করে ইয়ার তীব্র বিরোধিতা করে। চেম্বর ছবিখন নিষিদ্ধ ঘোষণা করার দাবি উত্থাপন করে প্রতিবাদকারী সকলে। এবার চেম্বর ছবিখনক লো বিতর্ক সৃষ্টি হওয়ার পিছনে সামাজিক মাধ্যমত নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছে আইমি বড়ুয়ায়। ছবিখনের কাহিনী বা ঠাইখনক আধার হিসাবে লই আগবড়া নিয়া হয়েছে, যদিও ইয়ার কাহিনী সকল ফলের পর কাল্পনিক বলে উল্লেখ করেছে আইমিয়ে। সোশ্যাল মিডিয়াত আইমি বড়ুয়া লিখিছে চেম্বর ছবিখন কিছু কাগজ গ্রন্থ আলোচনী আর কিছু ব্যক্তিত্ব লাভ করার তথ্যের ঠাইখনক জানিবলে আমি আধার হিসাবে লই কাহিনীভাগ আগবড়াই নিছো, যদিও ইয়ার কাহিনী সকল ফলের পর সম্পূর্ণ কাল্পনিক। ফোনের জড়িয়ে আমি কেতিয়াও কারো আবেগ স্বাভিমানক আঘাত করব বিচরা নাই, কেবলমাত্র ঠাইখানির সৌন্দর্য স্থানীয় ভাষা সাজপার আদি সমাজের দৃষ্টি আকর্ষণ করে প্রয়াস করেছিল। তথাপিও যদি কারো আগ কোনো ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে আঘাত দিচ্ছে, ছয় নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে কংগ্রেস সভাপতি পদের প্রতিদ্বন্দ্বিতার পর আঁতরি অশোক গেহলট দিগ্বিজয় সিং নতুনকৈ জয়রত খার্গে। যদি সলনি হয়েছে কংগ্রেসের সভাপতি নির্বাচনের দৃশ্যপট, রাজ্যসভার বিরোধী দলের নেতা জ্যেষ্ঠ দলের নেতা মল্লিকার্জুন খার্গে অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধীক সাক্ষাৎ করার পিছতে মনোনয়ন দাখিল করব বলে জানিব পৰা গৈছে। কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারিয়া তেওঁ সহকর্মী খার্গে দলের সভাপতি নির্বাচনের বাবে মনোনয়ন দাখিল করব বলে নিশ্চিত করেছে। সিংহে প্রতিদ্বন্দ্বিতা নকরার সিদ্ধান্ত লৈছে। লক্ষণীয়ভাবে খার্গে গান্ধী পরিয়ালের আশীর্বাদত সভাপতির নির্বাচনত অবতীর্ণ হলে খেলখনে বেলেগ হয়ে পড়ব। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সভাপতির দৌড়ের পর বাহির হওয়ার সিদ্ধান্ত লৈছে। অনুমান করা হয়েছে যে সিংহে খার্গে সাহেব রাজ্যসভার বিরোধী দলের নেতা হিসেবে স্থান লোক পারে। ধরে এক ব্যক্তি এটা পদ ক্ষুদ্র খার্গের ক্ষেত্রতে প্রযোজ্য হব। সাংবাদিকের সঙ্গে বার্তালাপ করে দীক্ষিত সিংহে কয় যে নির্বাচনত অবতীর্ণ হওয়া দলের নেতাসকলের মাজত কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, আর কয় যে ইয়া একটা বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। উল্লেখ যে কালি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ঘোষণা করেছে যে সভাপতি পদত প্রতিদ্বন্দ্বিতা নকরে। অশোক গেহলটে সভাপতি পদত প্রতিদ্বন্দ্বিতা করব বলে কথা বলার পিছের পর রাজস্থানের মুখ্যমন্ত্রীর প্রশিক্ষণ লো চকু পড়ছিল সচিন পাইলটত। ইয়াক লো রাজস্থান কংগ্রেসত আরম্ভ হয়েছিল বিসম্বাদ। গেহলটের সমর্থক 92 জনকৈ বিধায়কে পদত্যাগ করেছিল। 3 জন বিধায়কক দলে দল বিরোধী কার্যকলাপের বাবে নিলম্বিত করেছিল। সময় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটে বৃহস্পতিবারে কয় যে কংগ্রেসের সভাপতি নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা নকরে। রাজস্থানের রাজনৈতিক সংকটের মাঝে গেহলটে নতুন দিল্লিত কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে এখন বৈঠকত মিলিত হয়। রাজস্থান কংগ্রেসত কংগ্রেসের সভাপতির নির্বাচন আর রাজ্যখনতর উত্তরাধিকারী নিযুক্তির এক বৃহৎ আভ্যন্তরীণ সংঘাতর সৃষ্টি হয়েছে। দলের সভাপতি সোনিয়া গান্ধীক সাক্ষাৎ করার পিছত গেহলটে সাংবাদিকক কয় যে দেওবার সমর্থন করা বিধায়কসকলে কেন্দ্রীয় পর্যবেক্ষকসকলক অমান্য করে দলের বিধায়কসকলের এখন বৈঠক অনুষ্ঠিত করার যে পদক্ষেপ লৈছিল তার বাবে গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে যে যখন মানুষে পিএম কিষাণ জড়িতে কেবাটাও ইনস্টলমেন্টের টাকা পূর্বতে লাভ করেছিল তেওঁলোকৰ টাকা সোমাই গৈছে। বন্ধুসকল কিছুমান হিতাধিকারী টাকা সোমাইছে, কিছুমানের সোমোৱা নাই। বন্ধুসকল এই নিউজটো সঁচাকৈ সঁচা। যদি আপোনালোকে আপোনালোকৰ স্টেটাসটো চেক কৰিলে এবাৰ চাই লব আপোনালোকৰ সোমাইছে নে।